দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ শেষে বিচারপতি ওবায়দুল হাসান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপুর ২টায় সড়কপথে এসে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এই সময় সাংবাদিকদের সাথে আলাপকালে বিচারপতি বলেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মাণ করা হয়েছে। আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে সংরক্ষণ করা আমি এবং আমার সহকর্মী প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আবারও আসলাম স্মৃতিসৌধে। প্রধান বিচারপতির সপ্রসঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এছাড়াও স্মৃতিসৌধে তাদের সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অনেকেই। এর আগে সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।